মানুষ মানুষের জন্য রেওয়াজ থাকলেও এখন তেমন একটি লক্ষ্য করা যায় না। কিন্তু ব্যতিক্রমী জেলার একটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। প্রতিবারের মতো সংগঠনটি এবারও 200+ শীতার্তদের মাঝে শীতবস্ত্র ল্যাব বিতরণ করেছে। 10 জানুয়ারি সোমবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে সহায় সংগঠনের আয়োজনে দরিদ্রদের মাঝে ল্যাব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক বেগ। সংগঠনের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সভাপতি হাবিবুল ইসলাম বাবলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, চেম্বার অব কমার্সের পরিচালক শরীফুল ইসলাম শরীফ, ফারুক আহমেদ জলু, কাজল রহমান, শামীমুল ইসলাম, সংগঠনের সভাপতি সুজন খান, সহসভাপতি জিয়াউর রহমান বকুল, সাধারণ সম্পাদক সাগর সহ অন্যান্য নেতা ও সদস্যরা। এ সময় জেলার দরিদ্র শীতার্ত মানুষরা শীতবস্ত্র হিসেবে লেপ পেয়ে অনেক খুশি ও আনন্দিত হয়। সংগঠনটি 2018 সাল থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। করোনার শুরু থেকে 30% কমে মাসব্যাপী নিত্য প্রয়োজনীয় জিনিস ও কাঁচা সবজি বিক্রি চালু, 5 টাকায় 800 দরিদ্র মানুষকে ঈদ বাজার প্রদান, গবাদি পশু বিতরণ সহ সমাজের অবহেলিত মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করছে সংগঠনটি। আমাদের সকল ছেলেদের হৃদস্পন্দন ধরে রাখার জন্য এই সাগর সংযুক্ত থাকে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সকল সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।